আজ আমরা আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে এবং এই ধরনের সমস্যার জন্য কি ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন সেটাও আপনাদের জানাবো এবং তা জানাতে আজ আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত রয়েছেন আরজিকর মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহ অধ্যাপক ডক্টর সুজয় রায়। ডাক্তারবাবু, আজকে ফ্যাটি লিভার নিয়ে আলোচনা করব, তো প্রথমে আপনার থেকে এটাই জানতে চাইবো যে ফ্যাটি লিভার লিভারের ঠিক কি ধরনের সমস্যা? ফ্যাটি লিভার বলতে আমরা যেটা বুঝি যে লিভারে যখন অত্যধিক পরিমাত্রায় ফ্যাট জমছে, ফ্যাট বলতে ট্রাইগ্লিসারাইড যখন বেশি পরিমাণে জমছে, লিভারের সেলগুলো ফুলে যাচ্ছে। সাধারণভাবে এটা আমরা লিভার বায়োপসি করে দেখি যে লিভারে নর্মালি 100 ভাগের মধ্যে 5 ভাগ ফ্যাট নর্মালি থাকতে পারে, তার থেকে যখন বেশি হয় তখন আমরা সেটাকে ফ্যাটি লিভার বলি। কিন্তু সেটা তো সবার পক্ষে লিভার বায়োপসি করে দেখা সম্ভব নয়, তাই সেক্ষেত্রে সাধারণভাবে আমরা আলট্রাসোনোগ্রাফি বা ওই রকম পরীক্ষার উপর ডিপেন্ড করে আমরা দেখি যে কাদের ফ্যাটি লিভার আছে। তো সেইভাবেই আমরা রোগটাকে ধরি আজকালকার দিনে, যে আলট্রাসোনোগ্রাফি করে ফ্যাটি লিভার কিছু কিছু মাত্রা আছে যেখানে আমরা বলতে পারি মাইল্ড ফ্যাটি লিভার, মডারেট, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তার কিছু পরিমাপ আছে, সেরকম দেখে আমরা ফ্যাটি লিভার বুঝতে পারি যে এই রোগীর ফ্যাটি লিভার আছে। আচ্ছা, তোরা তো ফ্যাটি লিভার হওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে? ফ্যাটি লিভারের সবথেকে বড় কারণ তো মদ্যপান, অ্যালকোহল সবথেকে বড় কারণ আমাদের দেশে। অত্যধিক মাত্রায় মদ্যপান করলে তো ফ্যাটি লিভার হবেই, সেটাকে আমরা অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলি। এছাড়া আরেকটা যেটা কারণ আছে, যেটা আজকালকার দিনে আমরা অনেকেই এই প্রবলেমটা ফেস করি, ওবেসিটি বা স্থূলকায়তা, এর সঙ্গে ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্ট্রল বা ডিসলিপিডেমিয়া, ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রল এদের বেশি, এদের ক্ষেত্রেও কিন্তু ফ্যাটি লিভারের সম্ভাবনা প্রভূত। এইসব রোগীদের ক্ষেত্রে যেহেতু প্রেশার, সুগার বা কোলেস্ট্রলের রোগ থাকছে বা স্থূলকায়তা, এদের সঙ্গে কিন্তু হার্ট ডিজিজের একটা সম্পর্ক আছে। তাই ফ্যাটি লিভার মানেই আমাদের কিন্তু সচেতন হতে হয় হার্ট ডিজিজের সঙ্গে। সুতরাং আমরা দেখেছি, বিদেশে স্টাডি করে দেখা গেছে যে যাদের ফ্যাটি লিভার আছে তাদের কিন্তু কার্ডিওভাস্কুলার মর্টালিটিটা অনেক বেশি সাধারণ জেনারেল মানুষের থেকে, পপুলেশনের তুলনায়। সুতরাং এই ব্যাপারেও সচেতন হতে হবে, শুধু ফ্যাটি লিভার মানে লিভারের উপর আলোকপাত না করে আমাদের পুরো মানুষের শরীরটাকে দেখতে হবে, তাদের কার্ডিওভাস্কুলার রিস্ক কতটা, ইসিজি, বাকি কোলেস্ট্রল, মানে একটা রিস্ক ফ্যাক্টর যদি আমরা পাই, যে যদি রোগীর ডায়াবেটিস পাই, সঙ্গে সঙ্গে আমাদের থাইরয়েড আছে কি না, কোলেস্ট্রলের মাত্রা কী শরীরে, প্রেশারের রোগ আছে কি না, এগুলো দেখে নেওয়া অত্যন্ত জরুরি। আচ্ছা, তার মানে ফ্যাটি লিভার রয়েছে মানে শুধুমাত্র আমি যদি লিভারের সমস্যা বলে ভেবে থাকি তা কিন্তু নয়, এটার থেকে আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তো তো ফ্যাটি লিভার যে হয়েছে সেটা কি ধরনের সিম্পটমস দেখলে বোঝা যেতে পারে? সাধারণভাবে অনেক সময় আমরা দেখি যে রোগীর কোনো সিমটম নেই, রোগীরা কোনো একটা অন্য কারণে আলট্রাসোনোগ্রাফি করতে গেছে, তাতে তার রিপোর্টে বলছে ফ্যাটি লিভার। হ্যাঁ, সাধারণভাবে দেখা গেছে ওবেস, যারা মোটা আমি যেতে বলছিলাম, তাদের 100 জনের মধ্যে দেখা গেছে 80 জনের ফ্যাটি লিভার থাকবে, যাদের পেটে একটু মেদ জমেছে, চর্বি জমেছে, ভুঁড়ি আছে, আমরা যাদের সাধারণ বাংলায় বলি, তাদের এতজনের আমরা ফ্যাটি লিভার পাই। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও প্রায় 70 ভাগ ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস তাদের ফ্যাটি লিভার আছে। তেমনই কোলেস্ট্রল যাদের রোগী, তারা 50-60 ভাগ মানুষের দেখা যাবে ফ্যাটি লিভার আছে। সুতরাং এটা তো একটা রিস্ক ফ্যাক্টরের পরিমাপ বললাম। এছাড়া যে এই ফ্যাটি লিভারটা আমরা কতটা প্রোগ্রেস করছে সেগুলো দেখার জন্য কিছু ব্লাড টেস্ট করেও আমরা এগুলো দেখতে পারি যে কিভাবে কি ফ্যাটি লিভার প্রোগ্রেস করছে। আচ্ছা, তো লিভারের সমস্যা বা অন্যান্য কিছু সমস্যার ক্ষেত্রে আমরা যেমন ভাবি যে পেটে হয়তো একটা ব্যথা হতে পারে, তো ফ্যাটি লিভারের যদি সমস্যা কারো থেকে থাকে তারও কি পেটে ব্যথা থাকতে পারে? যেটা লিভার, ফ্যাটি লিভার মানেই হচ্ছে লিভারটা ফুলে যায়, লিভারে অত্যধিক চর্বি জমছে, পেটটা বড় হয়ে যাচ্ছে, তখন অনেকেই আমাদের কাছে যে উপসর্গটা নিয়ে আসে যে ডান দিকে ওপর পেটে একটা ব্যথা বা অস্বস্তি হচ্ছে। অসহ্য ব্যথা সাধারণভাবে ফ্যাটি লিভারে হয় না। অনেক সময় আমরা দেখি যে ইউএসজি রিপোর্ট ফ্যাটি লিভার বলেছে আর রোগী বলছে প্রচণ্ড পেটে ব্যথা, আমরা হয়তো অনেকে বলে যে না, এই ফ্যাটি লিভারের জন্য ব্যথা হচ্ছে, এটা কিন্তু কখনোই বলা উচিত নয়। ফ্যাটি লিভারের সাধারণটা অস্বস্তি হতে পারে, ডান দিকে ওপরে পেটে একটা ভার ভার ভাব, পেট চেপে বসলে রোগীর মনে হয় যেন কিছু একটা ঠেকছে ডান দিকে ওপরের জায়গায়। এছাড়া ক্ষুধামান্দ্য, পেট ফুলে যাওয়া, পেট ভার হওয়া, এগুলো তো থাকতে পারে। তাছাড়া আমি যেটা বললাম যে ফ্যাটি লিভার মানে কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, সেই রকম কোনো সিমটম আসতে পারে। তাছাড়া রোগীর যেটা আসতে পারে সিরোসিস, যখন প্রোগ্রেস করে অনেকটা অনেকটা এগিয়ে গেছে, সিরোসিস হয়ে গেছে, তখন রোগীর পেট ফুলে যাওয়া, বিভিন্ন পা ফুলে যাওয়া, বিভিন্ন রকমের জন্ডিস, বিভিন্ন রকমের উপসর্গগুলো আসতে পারে, সেটা একদম এক্সট্রিম স্টেজে। তবে সাধারণভাবে ফ্যাটি লিভারের কিন্তু খুব কিছু উপসর্গ থাকে না, তাই আমরা যখন ফ্যাটি লিভার পাই রোগীর শরীরে কোনো ক্ষতি হচ্ছে কি না, লিভারটা সত্যি ড্যামেজ হচ্ছে কি না দেখার জন্য ফ্যাটি লিভার ইউএসজির উপর ডিপেন্ড শুধু না করে আমরা কিছু ব্লাড টেস্টও করিয়ে নিই। আচ্ছা, তো ডাক্তার, ফ্যাটি লিভার বলতে যেটা আপনিও বলেছেন এবং খুব চলতি কথা যদি বুঝতে হয় তাহলে লিভারে ফ্যাট জমেছে, তো সেক্ষেত্রে এই যে ফ্যাট জমার পেছনে ডায়েটরি হ্যাবিটটা কি কোনোভাবে দায়ী? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ওবেসিটি, স্থূলকায়তা, পুরোটাই মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর অফ ফ্যাটি লিভার। হ্যাঁ, আমরা ডায়েটারির মধ্যে আরেকটা জিনিস যে অ্যালকোহল,
একদম ফ্যাটি লিভারের মোস্ট কমন কজ অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তো সেক্ষেত্রে তো অ্যালকোহল পরিমাপ তো একদম বন্ধ করতে হবে, কিছু বলার নেই। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে যেমন আমি বললাম, সুগার যদি ঠিক না থাকে সেটাকে সুগারের ডায়েট কন্ট্রোল করা, সুগারের ক্ষেত্রেও তো ভীষণ ইম্পর্টেন্ট, যাদের ব্লাড সুগার আছে, ডায়াবেটিস রোগে ভুগছেন, কোলেস্ট্রলের রোগীদের ক্ষেত্রে, যারা স্থূলকায় তাদের ক্ষেত্রে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু চিকিৎসার প্রথম কথা হলো যে ডায়েট কন্ট্রোল, মানে ডায়েটারি রেস্ট্রিকশন, ডায়েটারি মডিফিকেশন আর হেলদি লাইফস্টাইল হ্যাবিট, এই তিনটে জিনিস খুব জরুরি। এই তিনটে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাই আমাদের ওজন কমানো মেন এম করা হয় যে ওজন কমানো, ওজন কমানোর প্রাইমারি অধ্যায় কিন্তু আমাদের এই খাবার রেস্ট্রিকশন, যে কোনো পরিমাণ তৈলাক্ত খাবার কম খেতে হবে, স্নেহ পদার্থ জাতীয় খাবারগুলো প্রায় অ্যাভয়েড করে চলতে হবে। তাছাড়া খাবার পরিমাপেরও কিন্তু আপনি তাই বলে ভাত প্রচুর খেয়ে নিলেন, রুটি খেয়ে নিলেন, ভাবছেন বুঝি ফ্যাট নেই, তাও কিন্তু হবে না। কারণ আমাদের শরীরে কিন্তু প্রত্যেকটা খাবারই আলটিমেটলি ফ্যাটে কনভার্টেড হওয়ার একটা চান্স থেকে যায়। তাই খাবার পরিমাপটাও কিন্তু অনেকটাই কমাতে হবে। এবার ট্রিটমেন্ট প্রসঙ্গে আসবো, যে ফ্যাটি লিভার হলে তার জন্য কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে, দেখতে হবে যে ওটা প্রোগ্রেস করছে কিনা, কোনো ক্ষতি করছে কিনা। যাদের ক্ষেত্রে ক্ষতি করছে তাদের ক্ষেত্রে ক্ষতি যাতে ফার্দার না হয় তার চিকিৎসা, এবং যদি দেখা যায় যে না ফ্যাটি লিভার আছে সেটা যাতে না বাড়ে বা সেটা কমে যায়, রিগ্রেস করে, তার ব্যবস্থা। তো সাধারণভাবে সামগ্রিকভাবে মেন চিকিৎসা ফ্যাটি লিভারের ক্ষেত্রে সেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রেই মূলত, কারণ অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে অ্যালকোহল বন্ধ করে দেওয়া একদম, আর কারণ তার আলাদা করে খুব কিছু চিকিৎসা নেই, তাই এবং পুষ্টিকর খাবার খাওয়া অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসা। কিন্তু ঠিক উল্টো, কারণ অ্যালকোহলিক রোগীরা অপুষ্টিতে ভোগে মোস্টলি, কিন্তু নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ তারা সাধারণত স্থূলকায় হয়, তাদের ডায়াবেটিস, এই রিস্ক ফ্যাক্টরগুলো। সুতরাং প্রাইমারি চিকিৎসা কিন্তু ওইগুলোর দিকেই আমাদের আলোকপাত করতে হবে, যে রোগের জন্য ফ্যাটি লিভারটা হচ্ছে সেটা খুঁজে বার করা এবং তার আশু চিকিৎসা করা, ঠিক আছে? সুতরাং সেই পার্ট। তার সঙ্গে ফ্যাটি লিভারের মেন যে চিকিৎসা সেটা হচ্ছে ডায়েটারি মডিফিকেশন অ্যান্ড ওয়েট রিডাকশন, সেটা কিন্তু প্রাইমারি চিকিৎসা, এর বাইরে কোনো কিছু নেই। কোনো ওষুধে ভালো হয়ে যাচ্ছি ফ্যাটি লিভার, ওটা আমরা অনেক সময় দিই মানসিক শান্তির জন্য রুগীদের, কোনো ট্রিটমেন্ট ট্যাবলেটে রুগী ভালো হয়ে যাচ্ছে এটা কিন্তু নয়, মনের একটা বুস্ট করার জন্য যে না এটা ওষুধ খান একটু ভালো থাকবেন। কারণ অনেক সময় রুগীরা ভাবলে যা ডাক্তারবাবুর কাছে গেলাম কোনো ওষুধ পেলাম না, কিন্তু সবসময় আমরা বোঝানোর চেষ্টা করি আপনার লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু এই ফ্যাটি লিভার কমানোর জন্য সব থেকে উপযোগী, কারণ প্রত্যেকটা যে রিস্ক ফ্যাক্টর সেগুলো কমানোর জন্য কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার মানের পরিবর্তন প্রচণ্ড জরুরি। আচ্ছা তো ডাক্তারবাবু, এই যে এই ধরনের সমস্যাটা নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, ফ্যাটি লিভার, ফ্যাটি লিভারের মতো সমস্যা কি কিউরেবল? হ্যাঁ অবশ্যই, কারণ এগুলো সব মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। বিশেষ করে এই ধরুন আমি যদি সুগারটা ওষুধপত্র খেয়ে বা ডায়েটারি রেস্ট্রিকশন করে কন্ট্রোল রাখি তাহলে ফ্যাটি লিভার আর প্রোগ্রেস করবে না। কোলেস্ট্রলের রোগ, ওষুধ খাওয়ার দরকার হতে পারে, যদি সেরকম রোগ বেরোয় সেক্ষেত্রে ওষুধের দরকার কোলেস্ট্রল কমানোর জন্য। ফ্যাটি লিভার কমানোর আলাদা করে যে ওষুধ আছে তা নয়, কিছু আছে যখন দেখা যায় কোনো কারণ পাওয়া যাচ্ছে না অথচ তার ফ্যাটি লিভারটা প্রোগ্রেস করছে, সেসব ক্ষেত্রে কিছু ট্রায়াল বেসিস যেটা আমি বলছিলাম, লিভার বায়োপসি করে দেখা গেছে যে কিছু ওষুধ দিয়ে হয়তো কাজ হচ্ছে, ভিটামিন ই বা সেই জাতীয় কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে ফ্যাটি লিভারকে প্রোগ্রেস করা আটকাচ্ছে। আজকালকার দিনেও আমাদের ভারতে হয়তো উপলব্ধ নয়, বিভিন্ন রকমের ওষুধ মার্কেটে স্টাডি হচ্ছে যেগুলো দিয়ে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ফ্যাটি লিভারকে খানিকক্ষণ বা সিরোসিসকে প্রিভেন্ট করা যাচ্ছে। কিন্তু সবথেকে জরুরি কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন এবং ওজন কমানো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আমাদের যে আজকালকার দিনে আমরা মেনলি রেস্টফুল লাইফে অভ্যস্ত হয়ে গেছি, সেইটাকে অ্যাভয়েড করে সকালে মর্নিং ওয়াক করা, 20 মিনিট ব্রিস্ক ওয়াকিং, আমরা সচল রাখা শরীরকে, সেটাই কিন্তু ফ্যাটি লিভার কমানোর সব থেকে ভালো উপায়। ফ্যাটি লিভার নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? একটাই পরামর্শ যে একটা রিপোর্টের উপর ফ্যাটি লিভার দেখেই আপনারা অহেতুক চিন্তা করবেন না, তবে নিশ্চয়ই সুচিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ এটা কিন্তু ভবিষ্যতে অনেক সময় জটিলতার আকার ধারণ করতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কিন্তু স্টেবলি থাকে, খুব প্রোগ্রেস করে না, তাই অকারণ ভয় পেয়ে লাভ নেই। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ।